আছে আর আপিনে বাবা এখন চলে যাবে রেডি হচ্ছে আপনি আজকে আপনাকে বিদায় দিতে পারবেন না আপনি বাবা আপনি একদম ডিপ ঘুম আছে আপনি বাবা এখন চলে যাচ্ছে ইনশাআল্লাহ লাঞ্চ টাইমে দেখা হবে चले गोछानो शुरू कर सबा नास्ता खावा कमप्लीट आफरीन घुमाते आफरीन एक्चुअली रात अनेक देरे पढ़ाशुना कर আমরা বলি তুমি তাড়াতাড়ি ঘুমায় যাও বলে না আমি পড়ব দিনে পড়ে সকালেও পড়ে আবার রাতেও পড়তে চায় এখন ঘর গোছানো শুরু করি আব্বু রুম গোছানো হয়েছে এখন এই রুমে যাই লাইট অফ করে দিই সব ঘর গোছানো কমপ্লিট আপনি নাস্তা খাওয়া কমপ্লিট এখন উপরে রান্না স্টার্ট করি আব্বু আজকে ইলিশ মাছ নিয়ে আসছে ভালোই पटल दिए रान्ना करते अच्छा ठीक है पटल पसंद कर इलिश माछ पटल दिए रान्ना होबे माछ काटा हुईसे তারপরে মাখানো হইছে লবণ হলুদ গুঁড়া লাল মরিচ গুঁড়া দিয়ে মাখানো হইছে এখন মাছকে লাইট ফ্রাই করব আমি মাছ মুখি আর মুখী দিয়ে পাকাবো অর্ধে আর পটল দিয়ে হ্যাঁ ঠিক আছে জি আমি দুই রকম স্বাদে খাওয়া হলো জি আচ্ছা এখন সবাই আগে আমি মাছ ফ্রাই করি সবগুলো মাছ ফ্রাই করার জন্য দেওয়া হয়েছে এই সাইড থেকে ফ্রাই হয়ে যায় তারপর আর এই সাইড পাল্টাই দেব মাছ লাইট ফ্রাই করব কারণ সবজি দিয়ে রান্না করব তো বেশি ফ্রাই করব না এক সাইড থেকে ফ্রাই হয়ে গেছে আর এক সাইড পাল্টাই দিয়েছি দুই সাইড থেকে সুন্দর ফ্রাই হয়ে যায় তারপরে উঠাই ফেলব দুই সাইড থেকে ফ্রাই হয়ে গেছে এখন আমি উঠাই ফেলি সব মাছ ফ্রাই করে উঠানো হয়েছে যে অয়েলে আমি মাছ ফ্রাই করছি এই অয়েলের ভিতরে আমি এখন পেঁয়াজ দিচ্ছি রান্না করার জন্য পেঁয়াজ দেওয়া হয়েছে আর একটু পেঁয়াজ দিব সবগুলো চকরা পেঁয়াজ দেওয়া হয়েছে একটু নাড়ি দিই পেঁয়াজ একটু লাইট ব্রাউন হয়ে যায় তারপরে টমেটো দিব পেঁয়াজ ব্রাউন হইতে একটু সময় লাগবে এখন দেখি আফরিন কি করতেছে আফরিন আম্মু বাংলা বই আর কি পড়তেছো আমি এটা পড়তেছি ও টিয়া পাখি তো সুন্দর আর্ট করছো হ্যাঁ আঙ্কেল ক্যাট করেছিলাম আচ্ছা ও এটা সুন্দর আর্ট করেছো আমি শাপলা ফুল পড়তেছি এখান থেকে নিয়ে টিচার 10 নম্বর পর্যন্ত গিয়ে ও ভালো সুন্দর তুমি ভালো মতো আগে পড়ে ফেলো তারপরে ইজি ভাবে মুখস্থ করতে পারবা শাপলা সম্পর্কে তো তুমি জানো শাপলা ফুল আর্ট করতে পারো না মো হ্যাঁ পারি তুমি পারো জানি কেন তোমাদেরকে আবার কি জিতে কারণ হয়েছিল ওকে তুমি পড়া কন্টিনিউ করো এই তোমার বইও আছে বাংলা এদিকে রেখে দে তুমি পড়ো আমি এখন আবার রান্না করে দেই আজ এখন লাইট ব্রাউন হয়ে গেছে টমেটো যেটা চপ করে রাখলাম তা দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিব শুকনো মশলা এখন দিতেছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ হলুদ গুঁড়া 1/2 চা চামচ লাল মরিচ গুঁড়া 1 চা চামচ থেকে একটু কম জিরা গুঁড়া 1 চা চামচ লবণ পরিমাণ মতো সব শুকনো মশলা লবণ দিয়ে আছে এখন ভালো করে মিক্স করে দিই আর একটু পানি দিব মশলা কষানোর জন্য লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে
মুখের ভিতরে একটু লবণ আর হলুদ দিয়ে এখন আমি ওয়াশ করবে। হ্যাঁ, তাহলে ওই বিজলাটা চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আজকে মুখিও রান্না হবে ইলিশ মাছ দিয়ে। আর এখানে আমি পটল দিয়ে পটল ইলিশ মাছ রান্না করার জন্য মশলা কষাইতেছি, একটু পানি দেওয়া হয়েছে মশলা কষানোর জন্য। মশলা কষানো হয়ে গেছে, এখন পটল আলু দিয়ে দিতেছি। পটল আলুকে মশলার সাথে ভালো করে মিক্স করে দিই। পটল আলু মশলার সাথে ভালো মতো মিক্স করা হয়ে গেছে, এখন কিছুক্ষণ কষাবো, কষানো হয়ে যায় তারপরে পানি দিব আলু আর পটলকে সফট করার জন্য। পটল আর আলুর সাথে ভালো মতো মশলা কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিব। পানি দিয়ে দিতেছি, এখন মিক্স করে দিই। মিক্স করা হয়েছে, এখন ঢাকনি দিয়ে কভার করে দিব। যখন পটল আর আলু সফট হয়ে যাবে তারপরে মাছ যেটা ফ্রাই করে রাখছিলাম এটা দিয়ে দিব। আর এখানে মুখি ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য গরম অয়েলের ভিতরে পেঁয়াজ দেওয়া হয়েছে, পেঁয়াজ একটু লাইট ব্রাউন হয়ে যায় তারপরে টমেটো দিব। পেঁয়াজ লাইট ব্রাউন হয়ে গেছে, এখন আমি টমেটো দিয়ে দিতেছি, যেটা আমি চপ করে রাখলাম চপ করে টমেটো দিয়ে দিতেছি। টমেটো দেওয়া হয়েছে, এখন সাথে দিব আমি শুকনো মশলা, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, লাল মরিচ গুঁড়া 1 চা চামচ, লবণ পরিমাণ মতো আর হলুদ গুঁড়া 1/2 চা চামচ। সব শুকনো মশলা আর লবণ দেওয়া হয়েছে, মিক্স করে দিই। সব শুকনো মশলা লবণ দেওয়া হয়েছে, এখন আমি একটু পানি দিব মশলা কষানোর জন্য। মশলা কষানোর জন্য একটু পানি দিচ্ছি, মিক্স করে দিই। মশলা কষানোর জন্য দেওয়া হয়েছে, মশলা ভালো মতো কষানো হয়ে যায় তারপরে মুখি দিব। মশলা কষানো হয়ে গেছে মুখি রান্না করার জন্য, এখন মুখি দিয়ে দিই আমি। মুখি দেওয়া হয়েছে মশলার ভিতরে, এখন মশলার সাথে মুখিকে ভালো করে মিক্স করে দিই আর কিছুক্ষণ মুখিকে মশলার সাথে ভালো মতো কষাব। আর এখানে দেখতেছি পটল আলু ভালো মতো সফট হয়ে গেছে, এখন মাছ যেটা আমি ফ্রাই করে রাখছি এখন দিয়ে দিই, আর সাথে কাঁচামরিচও দিয়ে দিব। মাছ দিয়ে হয়েছে, এখন কাঁচামরিচও দিয়ে দিই। কাঁচামরিচও দেওয়া হয়েছে, মাছ আর কাঁচামরিচ দেওয়া হয়েছে, এখন 5 মিনিট আমি রান্না করব, তারপরে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। কষানো হয়ে গেছে মুখি মশলার সাথে, এখন সফট করার জন্য পানি দেওয়া হয়েছে, পানি দেওয়া হয়েছে, এখন একটু মিক্স করে দিই। এখন ঢাকনি দিয়ে কভার করে দিব মুখি সফট করার জন্য। পটল আলু ইলিশ মাছ দিয়ে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ঘরে নিয়ে যাই আরেকটা ডিশে ডিশ আউট করে ফেলি। ও, এখন আইসক্রিম খাওয়া হবে। দুইজন আইসক্রিম এনজয় করতেছো, হ্যাঁ কেমন? ওকে, কিছুক্ষণ হয়ে গেছে, এখন চেক করি, ভালোই সফট, ভালোই সফট হয়ে গেছে। এখন আমি মাছ আর কাঁচামরিচ দিয়ে দিই। মাছ আর কাঁচামরিচ দেওয়া হয়েছে, এখন 5 মিনিট আমি একটু কুক করব, তারপরে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। মুখি দিয়ে ইলিশ মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন একটা ডিশে ডিশ আউট করে ফেলি। মুখি ইলিশ মাছ রান্না করে একটা ডিশে ডিশ আউট করে ফেলছি, এখন খাওয়া হবে। আফরিন আসছে, আফরিনের বাবা এখনও আসে নেই, দুইটায় রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন খাওয়া হবে। আবু বসেন, তা তোমার কিন্তু এই যে পটল ইলিশ মাছ দিয়ে রান্না হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন তো করে খাওয়া হইতেছে। বাবা আমি পটল ইলিশ মাছ, ওকে দো, বিসমিল্লাহ। ইলিশ মাছ দাও আমাকে, দিতেছি নো। এবার দিই এখানে ঝোল দিই, গরম আছে এমন হাত পড়বে।
তুমি কি দিয়ে খাইলে গরম আছে আমু আপনি লো বয়ে যাও বুঝে সমজে খাই সাথে কালো জিরা ভর্তা হইছে পটল আর এগুলা পছন্দ মুখী তারপর কালো জিরা ভর্তা আপনি বাবা এখনো আসেনি মেবি উটি জন্য একটু দেরি হবে আমু রান্না কেমন হইছে অনেক মজা হইছে আর আমাকে ইলিশ মাছ অনেক ভালো লাগছে আর কিন্তু আমার সবথেকে পছন্দ মাছ কিন্তু চিংড়ি মাছ কিন্তু ওর পরে আমার পছন্দ ইলিশ মাছ যেটা আমাদের জাতীয় মাছ জাতীয় রান্না করব তাই তাই দি মজা কথা ঠিক তাই জন্য আজকে ইলিশ মাছ দুই রকমের তরকারি দিয়ে রান্না হইছে মুখী আর পটল আলু দিয়ে আচ্ছা আপনি বাবা আয় তারপর আমিও খেতে বসবো আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো হ্যাঁ মা কোথায় তুমি এখানে তুমি কাপড় দিতেছে ঠিক আছে হ্যাঁ তো তুমি যাই গোসল করে নাও জলদি হ্যাঁ বাবা এটা কি নিয়ে আসছেন ও ভালো সুন্দর আপনি না মুখ দেখতেছো হ্যাঁ মা দেখো ঠিক আছে পরে খাবো হ্যাঁ মা ভালো লাগতেছে আছে শেক ক্ষীর মিল্ক শেক ওয়াও নাইস ওকে এবার আমি তোমাকে এটা ওয়াশ করে তারপরে খাওয়াবে ঠিক আছে আম্মি হ্যাঁ মা ঠিক আছে আম্মু হ্যাঁ ঠিক আছে আপনি বাবা যেটা ক্ষীর মিল্ক শেক নিয়ে আসছে এটা আমি বক্স থেকে বের করে ওয়াশ করে নিয়ে আসছি একটা আম্মিকে দিলাম আমি আর একটা আপনিকে দিই আপনেন থ্যাংক ইউ মা ওয়েলকাম বাবা নিয়ে আসছে খাও ওকে ভিউয়ার্স আজকে আমার ভিডিও এখানেই শেষ আজকে আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগলে আমার ভিডিওকে লাইক করবেন কমেন্টস করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা আমার চ্যানেল সময় কথাকে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভেরি ইয়ামি ওকে